হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর 11তম অধ্যায় রাশি বিজ্ঞান। অলরেডি আমরা এই টপিকের উপর 8টি ক্লাস করে ফেলেছি। আজকে রাশি বিজ্ঞানের শেষ ক্লাস, অর্থাৎ আজকে নবম ক্লাসে আমরা রাশি বিজ্ঞানের কোসেদেখি 11.2 এর যে এক্সারসাইজটা ছিল তার যে কটা অঙ্ক বাকি ছিল, কোশ্চেন নাম্বার 7, 8, 9 এবং 14 এই 4টি সমস্যা সমাধান করব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে একবার দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসটি সম্পূর্ণ বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে তোমরা দেখেছিলে কিভাবে আয়তলেখঙ্কন করতে হয়, এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে দু ধরনের আমাদের রাশি থাকে, একটা হচ্ছে গ্রুপ ডাটা, একটা আনগ্রুপ ডাটা। এবং আগের ক্লাসে মূলত আমরা সেই অঙ্কগুলি করেছিলাম যেগুলো সব গ্রুপ ডাটা ছিল, অর্থাৎ আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে গ্রুপ ডাটার ক্ষেত্রে আয়তলেখঙ্কন করা। এবং গ্রুপ ডাটা দু ধরনের ছিল, তোমরা যদি ক্লাসটা থরলি ফলো করে থাকো তাহলে তোমাদের মনে থাকবে, একটা ছিল তোমার এক্সক্লুসিভ আর একটা ছিল তোমার ইনক্লুসিভ। এবং এই দুটো ক্ষেত্রে কিভাবে আয়তলেখঙ্কন করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকের আমরা যে অঙ্কগুলো করব, প্রবলেম নাম্বার 7, 8, 9 এবং 14, এর মধ্যে সবার প্রথমে আমরা প্রবলেম নাম্বার 9টা করব, কোসেদেখি 11.2 এ। দেখো প্রবলেম নাম্বার 9টাকে আমরা এখানে লিখে নিয়েছি। প্রবলেম নাম্বার 9 এ যেটা আছে সেটা হচ্ছে বিশৃঙ্গ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের ছকে লিখলাম। দেখো এইভাবে দেওয়া আছে, এই শ্রেণীটায় বয়সগুলো ছিল মানে 25 থেকে 31 এর মধ্যে বয়স কতজন শিক্ষক শিক্ষিকার, 31 থেকে 37 এর মধ্যে কতজন শিক্ষক শিক্ষিকার, এইভাবে দেওয়া আছে। আমাদেরকে বলছে এই রাশিতত্ত্বের আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ মাধ্যমে রৈখিক উপস্থাপন করি। তো আমাদেরকে এই রাশিতত্ত্বের ক্ষেত্রে দুটো জিনিস অঙ্কন করতে বলছে, একটা আয়তলেখ, একটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। দেখো আয়তলেখ অঙ্কনটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, এখানে দেখে নিই আমরা রাশিতত্ত্বটা কেমন আছে। দেখো রাশিতত্ত্বটা আছে শ্রেণী অর্থাৎ দল করা আছে, মানে গ্রুপ ফ্রিকোয়েন্সি আছে, গ্রুপ ডাটা আছে। দেখো এর ক্ষেত্রে আমাদের আগেই জানা হয়েছে, এবং এর ক্ষেত্রে দেখো দুটো ভাগ, একটা এক্সক্লুসিভ একটা ইনক্লুসিভ। দেখে নিই এখানে কি রকম আছে। এখানে দেখো যদি আমরা প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমাটা দেখি এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমাটা দেখি, দেখো সমান, এবং এইভাবে প্রত্যেকটা জিনিস সমান আছে। লক্ষ্য করো প্রত্যেকটা ক্লাসের ঊর্ধ্ব সীমা তার পরবর্তী ক্লাসের নিম্ন সীমার সঙ্গে সমান হয়ে আছে, তার মানে এটা আমাদের আছে এক্সক্লুসিভ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবং এক্সক্লুসিভ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই রাশিতত্ত্বের আয়তলেখঙ্কন করাটা একদম ইজি। আমাদেরকে সবার প্রথমে গ্রাফ পেপারে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে নিতে হবে, তারপরে ছবিটা এঁকে নিতে হবে এবং একটা স্কেল নির্ধারণ করতে হবে। এবং স্কেল নির্ধারণটা করার জন্য আমি তোমাদেরকে গ্রাফ পেপারটা আগে ডিসপ্লে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো গ্রাফ পেপারটা আমি তোমাদেরকে ওখানে ডিসপ্লেতে দিয়ে দিয়েছি। গ্রাফ পেপারে লক্ষ্য করো আমরা এক্স অক্ষ বরাবর, লক্ষ্য করো শূন্য, দেখো মার্কিং গুলো এরকম আছে, 0, 19, 25, 31, 37, 43, 49, 55, 61, এইরকম ভাবে আমরা এক্স অক্ষ বরাবর মার্ক করেছি। এবং ওয়াই অক্ষ বরাবর মার্ক করেছি, লক্ষ্য করো 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 13 পর্যন্ত মার্ক করেছি। তার মানে আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি আমাদের শ্রেণীটা বা বয়সটা, আর ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি পরিসংখ্যা। আয়তলেখঙ্কনের ক্ষেত্রে এটা একদম ফিক্সড রুল যে সবসময় আমাদেরকে পরিসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর নিতে হবে, আর শ্রেণীগুলো বা যেগুলো থাকবে মধ্যমান বা কিছু সেগুলোকে আমাদেরকে নিতে হবে এক্স অক্ষ বরাবর। কেমন, এবার দেখো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে তোমরা এই ছবিটার মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছ, সবটার দিকে নজর দেবে না কারণ এই অঙ্কটা অনেকগুলো পার্ট আছে বলে ছবিটা তো জটিল হয়েছে। তোমরা সবার প্রথমে যে আয়তলেখ হচ্ছে, যেটা তোমরা আয়তলেখ মানে আয়তকার অংশগুলো দেখতে পাও সেইটার দিকে নজর করো। দেখো আয়তকার অংশের প্রথম আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে 25, অর্থাৎ দেখো এর যে শুরুতে 25 ছিল, 25 এর পর দেখো লেখা আছে 31। আমরা জানি যখন যেহেতু এটা এক্সক্লুসিভ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের এই টেবিলটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, এই টেবিলের উপরই আমরা আঁকতে পারবো, শুধু আমাদেরকে এক্স অক্ষ বরাবর এইগুলোকে পয়েন্ট করতে হবে। তার জন্য দেখো আমরা 25 লিখেছি, 25 এর পর 31, তারপর 37, এইভাবে দেখো 55 পর্যন্ত লিখেছি। এবং আয়তলেখঙ্কন করার জন্য এর বেশি প্রয়োজন ছিল না, আমরা দুপাশে অতিরিক্ত করেছি পরবর্তী অংশটার জন্য। তাই জন্য আমরা কি করছি, দেখো আমরা এইটা দেখে নিচ্ছি কত দৈর্ঘ্যের আছে। দেখো 25 থেকে 31 এটা হচ্ছে আমাদের 6 একক করে আছে প্রত্যেকটা, দেখো এটাও 6 একক, এটাও 6 একক, 6 একক, তো 6 শ্রেণী দৈর্ঘ্যের যেহেতু শ্রেণীটা, তাই জন্য আমরা কি করছি 25 থেকে 6 কম 19, আর ওদিকে 55 থেকে 6 বেশি সেটা হচ্ছে 61, দুটোকে ওখানে দেখিয়ে রেখেছি। এবার লক্ষ্য করো 19টা যদি আমি প্রথম ওই মোটা দাগটাকে বলে থাকি তাহলে তার আগে একটা শূন্য, তাহলে 0 থেকে 19 পর্যন্ত দেখো যে গ্যাপটা, যেটা আমরা 10টা বাহু আছে, গর্ভধত্তের 10টা বাহু আছে, সেটাকে কিন্তু আমরা 6 একক মেনটেন করিনি, তাই জন্য ওখানে একটা ব্রেক লাইন ইউজ করেছি।
তাহলে আমরা 0 থেকে 19 পর্যন্ত একক মেইনটেইন করে লাইন টানিনি মাপি করিনি তাই জন্য আমরা ওটাকে ব্রেক লাইন দিয়ে বুঝিয়ে দিয়েছি আর 19 থেকে 25 পর্যন্ত দেখো প্রতি 10 ঘর অন্তর আমরা 6 একক করে নিয়েছি যদি দেখো প্রতি 10টা ভাগ পরে আমরা 6 নিয়েছি তাহলে আমরা বলতে পারি যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহু দৈর্ঘ্যকে 6 একক নিয়েছি চাইলে তোমরা এটাকে ছোট করে বলতে পারো 5টি বাহু দৈর্ঘ্যকে 3 একক নিয়েছি কেমন ঠিক একই রকম ভাবে y অক্ষ বরাবর দেখো y অক্ষ বরাবর আমরা কি করেছি y অক্ষ বরাবর আমরা কি করেছি প্রতি 5টা ঘর অন্তর আমরা অ্যাড করে নিয়েছি তাহলে y অক্ষ বরাবর প্রতি 5টি বাহু দৈর্ঘ্যকে 1 একক করে নিয়েছি এইভাবে আমরা স্কেলটা নির্ধারণ করেছি যাতে আমাদের সম্পূর্ণ এই তথ্যগুলো ওখানে ধারণা সম্ভব হয় তো আমরা কি করেছি এই স্কেলটা এখানে লিখে নিলাম এটা আমরা পরে কোথায় লিখতে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা 25 থেকে 31 এই জায়গাটায় পরিসংখ্যা ছিল 10 তো আমরা দেখো 10 এ গিয়ে একটা আনুভূমিক রেখা টেনেছি এবং ওইটা 25 এবং 31 এর সঙ্গে জুড়ে দিয়েছি দিয়ে একটা আয়তকার অংশ পেয়েছি আবার দেখো 31 থেকে 37 হচ্ছে 13 দেখো 31 থেকে 37 পর্যন্ত আমরা 13 করেছি করার পর আনুভূমিক রেখা ওই পুরো 31 থেকে 37 পর্যন্ত আনুভূমিক রেখা দিয়ে জুড়ে রেখেছি তারপরে ওটা ওই 31 এবং 37 এ দুটো লম্ব রেখার মাধ্যমে জুড়ে একটা আয়তকার অংশ পেয়েছি এইভাবে দেখো আমরা প্রত্যেকটা পরিসংখ্যা বসে বসে আয়তকার অংশটা পেয়েছি আর এটা ঠিক আমাদের আগের অধ্যায়ে যেরকম ছিল আগের ক্লাসে যেরকম করেছি আয়তরেখা অঙ্কন ঠিক সেরকমই হলো এবার আমাদেরকে এর একটা পরবর্তী অংশ দিয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে কি করতে হবে বলেছে আয়তরেখা এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে দেখো আমরা শুধু এই ধরনের কাছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন শিখেছিলাম কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করো আমরা এর একটা মধ্যমান বলে একটা ছক তৈরি করতাম মধ্যমানটা কি হতো মধ্যমানটা হতো এরকম যে 25 আর 31 এর মাঝে 25 আর 31 এর মাঝে যেটা হয় সেটাকে বলতো মধ্যমান কিন্তু দেখো এর ক্ষেত্রে আয়তলেখটা একে ফেলেছি এরপরে আমাদেরকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে তার মানে আয়তলেখর সাহায্যে আমরা যদি পরিসংখ্যান বহুভুজটা একে ফেলি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না ওই ছকটা আর নতুন করে করতে হবে না তো আমরা কি করবো মধ্যমান তো 25 থেকে 31 এর মাঝে দেখো 25 থেকে 31 এর মাঝে 10টা দাগ আছে তাহলে এর মাঝের দাগটা কোনটা দেখো একটা হালকা মোটা দাগ আছে যেটা আমরা 5টা ঘর পরে গিয়ে পাবো সো দেখো সেটা 25 থেকে 31 এর মাঝের বরাবর আমরা একটা ওই ওখানে গোল করেছি আনুভূমিক রেখাটা যেখানে একদম 10 এর যেখানে আনুভূমিক রেখাটা ছিল সেখানে একটা গোল করা হয়েছে তার মানে ওটা হচ্ছে 25 থেকে 31 এর মাঝখান এইভাবে আমরা প্রতিটা আয়তক্ষেত্রের প্রস্থের মধ্যবিন্দুটাকে ওইভাবে গোল করে করে দেখিয়েছি এবং এই প্রত্যেকটা মধ্যবিন্দুই হলো আসলে এই শ্রেণীটার মধ্যমান কেমন তো আমরা মধ্যমানটা হয়তো এখানে তথ্যটা দেখতে পাচ্ছি না কত ভ্যালুটা দেখতে পাচ্ছি না কিন্তু ওই গ্রাফে ওটা আমরা খুঁজে পেয়ে যাচ্ছি এবং ঠিক ওই জন্যই আমরা এই মধ্যমান গুলোকে যদি জুড়ে ফেলি তাহলে কি পাবো আমরা পরিসংখ্যা বহুভুজ পেয়ে যাবো যেটা আমরা এর আগে করেছিলাম তো আয়ত লেখ থেকে কিভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় দেখো আয়ত লেখ এঁকে নিলাম আয়ত লেখের প্রতিটা বাহুর প্রস্থগুলোর আয়তকার অংশের প্রস্থগুলোর আমরা মধ্যবিন্দু গুলোকে জুড়ে ফেলছি কেমন তো দেখো এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের সবসময় একটা পরের একটা আগে নিতে হয় সেই জন্য আমরা আগে থেকে নিয়ে রেখেছি তো আমরা কি করেছি 55 থেকে 61 মাঝে শূন্য নিয়ে নিয়েছি একদম দেখো মাঝখানে আর এদিকে 19 থেকে 25 এর মাঝখানে শূন্য পরিসংখ্যা নিয়ে নিয়েছি এটা আমাদের পরিসংখ্যা বহুভুজের নিয়ম যে প্রথম এবং শেষটায় শূন্য নিতে হয় বাকিগুলো যা থাকে সেটা নিতে হয় তারপরে ওগুলোকে দেখো বাহু সাহায্যে জুড়ে আমরা একটা পরিসংখ্যা বহুভুজ পেয়েছি তো এইটা হলো এমন একটা ছবি যেটাতে আমরা কি পেলাম আয়তলেখ অঙ্কন করলাম আয়তলেখার সাহায্যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম তো এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসার মতো অঙ্ক বা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তোমরা সবসময় এটা অভ্যাস করবে যে আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ কি অঙ্ক করতে হয় যেহেতু এটা এক্সক্লুসিভ ছিল এটা কোনো চেঞ্জ করতে হলো না আয়তলেখ অঙ্কন করে ফেললাম তারপরে ওই আয়তক্ষেত্রে প্রত্যেকটা বাহুর প্রস্থগুলোর মধ্যবিন্দু জুড়ে জুড়ে আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এর আগের একটা শ্রেণীর জায়গা ফাঁকা রাখবো আর এর পরে একটা শ্রেণীর জায়গা ফাঁকা রাখবো কারণ ওটা থাকলেই তবে আমরা পরিসংখ্যা বহুভুজটা তৈরি করতে পারবো এবার তোমরা পরীক্ষা অ্যান্সারটা কি করে করবে পরীক্ষা তোমরা সবার প্রথমে এই ছকটা টুকে নেবে যেরকম ভাবে আমি প্রতি অঙ্কে বলছি এই ছকটা টুকে নিলে টুকে নেওয়ার পর তোমাদেরকে একটা গল্প লিখতে হয় এরপর এখানে একটা গল্প লিখতে হয় সেই গল্পটা আমি তোমাদেরকে ডিসপ্লে করে দিচ্ছি দেখো গল্পটা কি করতে হয় যে কোনটাকে এক্স অক্ষ নিলে কোনটাকে ওয়াই অক্ষ নিলে এক্স অক্ষ বরাবর মাপটা কত ওয়াই অক্ষ বরাবর মাপটা কত ওখানে যে দেখো শূন্যস্থান গুলো আছে সেগুলো এগুলো বসে পূরণ করে নেবে অর্থাৎ গল্পটা এইটা লিখতে হবে সঙ্গে আরেকটু দেখো ডিসপ্লেতে দিয়েছি এখানে গল্পটা লিখে নিলে তারপরে কি করলে তোমরা ওই গ্রাফ পেপারটা যেটা আঁকা হলো ওটা অ্যাটাচ করে দিলে কিন্তু করার সময় তোমাদেরকে কি করতে হয়েছে প্রথমে ছকটা তারপরে গ্রাফ পেপারটা তারপরে গল্পটা করলে কারণ কি না গ্রাফ পেপারের ছবিটা হবে কিনা কনফার্ম নেই আগে কনফার্ম হোক তারপরে আমি গল্পটা লিখে সময় নষ্ট করবো কেমন তো এইভাবে আমরা কিভাবে আয়তলেখর সাথে পরিসংখ্যা বহুযাক্ত হয় আমরা দেখে নিলাম এবার আমরা পরবর্তী অঙ্ক যেটা করবো সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক সেটা একটু অন্য ধরনের অঙ্ক কি ধরনের অঙ্ক দেখো আয়তলেখ আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে করে ফেলেছি কিন্তু আনগ্রুপ ডাটা যদি থাকে তার ক্ষেত্রে কিভাবে আয়তলেখ অঙ্কন করবো তো এই আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা আয়তলেখ অঙ্কন করা দেখবো দেখো আনগ্রুপ ডাটা আবার দু ধরনের হয় একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন মানে যাকে বলা হয় ডিসক্রিট আর নন ডিসক্রিট তো আমরা এর ক্ষেত্রে দেখো দুটো ভাগ করে নিচ্ছি তাহলে আমাদের সুবিধা হবে একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে নন ডিসক্রিট
কেমন। তো ডিসক্রিট আর নন ডিসক্রিট, ডিসক্রিট মানে হচ্ছে তোমার বিচ্ছিন্ন, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আচ্ছা আমরা দেখো যে কোনো তথ্য বলেছিলাম দু ধরনের হয়, একটা হচ্ছে আনগ্রুপ তথ্য, অবশ্যই আনগ্রুপ মানে এরকম দল থাকে না, সেখানে তোমার ভ্যালু লেখা থাকে 2, 4, 5, 6, 7, 8 এরকম লেখা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করছি দেখো, দু ধরনের থাকে, একটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, এই দুটোর ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের আয়তলেখ অঙ্কন করা হয় বা আয়তলেখের সাহায্যে পরিসংখ্যান উপস্থাপন করা হয় দুটোই দেখবো। চলে এসো আমাদের 8 নম্বর অঙ্ক, দেখো 8 নম্বর অঙ্কে আছে নিচের পরিসংখ্যান বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। ছকটা কি আছে, শিশুর সংখ্যা পরিবারের সংখ্যা, শিশুর সংখ্যাগুলো লক্ষ্য করো 0, 1, 2, 3, 4, 5, আর পরিবারের সংখ্যাগুলো লক্ষ্য করো 120, 85, 50, 25, 15 এবং 5 এইভাবে দেওয়া আছে। তো লক্ষ্য করো আমরা যদি শিশুর পরিসংখ্যাটা আমরা দেখতেই পাচ্ছি, শিশু সংখ্যাটা যদি দেখি, শিশু সংখ্যাটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, এই 0, 1, 2, 3, 4, 5 এইগুলো কি আমি বলতে পারি যে দলে করা আছে, গ্রুপ করা আছে, না গ্রুপ করা নেই। অতএব যেহেতু 0, 1, 2, 3, 4, 5 এইগুলো হচ্ছে আমাদের একটা করে ভ্যালু দেওয়া আছে, এগুলো গ্রুপ দলগত নয়, তাহলে ওই যে রাশি তথ্যটা সেটা হচ্ছে আমাদের আনগ্রুপ ডাটা, আনগ্রুপ তথ্য আছে। এই আনগ্রুপ তথ্যের ক্ষেত্রে এবার তাহলে আমাদের বিচার করতে হবে এটা ডিসক্রিট আছে নন ডিসক্রিট আছে। লক্ষ্য করো এটা হচ্ছে শিশু সংখ্যা, শিশু সংখ্যা মানে কি, শিশু সংখ্যা মানে শিশু সংখ্যা একটা, শিশু সংখ্যা দুটো, শিশু সংখ্যা তিনটে। দেখো শিশু সংখ্যা কখনো 1 আর 2 এর মাঝে অর্থাৎ 1.5 হতে পারে না, শিশু সংখ্যা কখনো 2 আর 3 এর মাঝে 2.5 হতে পারে না, তার মানে শিশু সংখ্যা এরকম জাম্প করে করে যাবে, 1, 2, 3 এরকম জাম্প করতে করতে যাবে, এর মাঝেরটা কিন্তু হবে না। তাহলে এই যখন জাম্প করতে করতে যায় তখন সেটা বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন মানে হচ্ছে ডিসক্রিট। তো এইটা হয়ে গেল আমাদের আনগ্রুপ তথ্য এবং তার মধ্যে ডিসক্রিট জাতীয়। তো এর ক্ষেত্রে আমরা কিভাবে আয়তলেখ অঙ্কন করব সেটা দেখব, তার জন্য আমরা ওই ছকটাকে আগে ঢুকে নিয়ে ফিরে আসছি। তো আমরা দেখো 8 নম্বর প্রশ্নটা ঢুকে নিয়ে ফিরে এসেছি। 8 নম্বর প্রশ্নে যেটা ছিল, শিশু সংখ্যাগুলো এরকম ছিল, পরিসংখ্যাগুলো এরকম ছিল, এর আমরা আয়তলেখ অঙ্কন করব। দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আয়তক্ষেত্রের, দেখো যদি লক্ষ্য করো আগের ছবিগুলোর কথা, আয়তক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, একটা দৈর্ঘ্য হচ্ছিল, একটা প্রস্থ ছিল। দৈর্ঘ্যটা কে দিচ্ছিল, দৈর্ঘ্যটা দিচ্ছিল পরিসংখ্যা যেটা এখানে আছে, কিন্তু প্রস্থটা কে দিচ্ছিল, প্রস্থটা আমাদের দিচ্ছিল আয়তক্ষেত্রের বাহুর যে প্রস্থটা সেটা আমাদের দিচ্ছিল দেখো শ্রেণীগুলো, কিন্তু এখানে দেখো কোনো শ্রেণী নেই, তাহলে শ্রেণী যেহেতু নেই আমরা কি করে তার প্রস্থ অঙ্কন করতে পারি। তো সেটা আমরা এইভাবে করতে পারি যদি এটাকে আমরা শ্রেণীতে কনভার্ট করতে পারি, কারণ আমরা জানি এই ধরনের ডেটা গুলোকে আমরা একে অপরে চেঞ্জ করা সম্ভব, গ্রুপকে আনগ্রুপ, আনগ্রুপকে গ্রুপ করা সম্ভব, এরকম ভাবে যেহেতু চেঞ্জ করা সম্ভব তাহলে আমরা এইটাকে যদি কোনোভাবে শ্রেণীতে নিয়ে আসতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমরা ওর আয়তলেখ অঙ্কন করতে পারবো। সেই জন্য আমরা যেটা করছি দেখো, আমরা এই যে 0, 1 আছে আমরা এটাকে প্রথম শ্রেণীতে এরকম করছি 0 থেকে 1 এরকম একটা শ্রেণী, এবং আমরা জানি আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাকে শ্রেণীটা অবশ্যই এক্সক্লুসিভ করতে হয়, তাহলে এরপরে যে শ্রেণীটা তৈরি করবো সেটা আমরা 1 থেকে শুরু করে 2 এ গিয়ে দাঁড়াবো। এইভাবে দেখো আমরা 2 থেকে শুরু করে 3, 3 থেকে শুরু করে 4, 4 থেকে শুরু করে 5 এবং আর একটা অতিরিক্ত 5 থেকে শুরু করে 6 পর্যন্ত করতে হবে। কেন করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি, এবার লক্ষ্য করো দেখো এই যে শ্রেণীগুলো তৈরি করা হলো 0 থেকে 1, এই শ্রেণীটার মানে কি, এই শ্রেণীটার মানে হচ্ছে 0 বছর থেকে শুরু করে 1 বছরের আগে পর্যন্ত যতজন শিশু আছে, বা এখানে ছাত্র বলেছিল বলে না পরিবারের সংখ্যা বলেছিল, যতজন পরিবার আছে সেই পরিবারগুলো কে বোঝাবে। তো দেখো এখানে 0টি শিশুযুক্ত পরিবারের সংখ্যা হচ্ছে 120টি, আর এইটার মানে হচ্ছে 0 থেকে শুরু করে 1 এর কম, তার মানে তো আসলে সেই 0টি শিশু কি বোঝাচ্ছে, কারণ শিশুর সংখ্যা এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলরাশি, বিচ্ছিন্ন তোমার রাশি তথ্য প্রকাশ করে, কারণ হচ্ছে শিশু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, শিশু সংখ্যা দশমিক হতে পারে না, হাফটি শিশু আছে এটা হতে পারে না, তাহলে 1 এর কম মানে সেটা 0টি শিশুকেই বোঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে 1 থেকে 2 এর মানে কি, এর মানে হচ্ছে 1টি শিশু থেকে শুরু করে 2টি শিশুর কম শিশুকে বোঝাচ্ছে, তার মানে সেটা আসলে এই 1টি শিশুকেই বোঝাচ্ছে। তাহলে আমরা এইভাবে হিসাব করে করে বলতে পারি এর পরিসংখ্যা হচ্ছে 120টি, 1 থেকে 2 মানে 1টি শিশু এবং 2টির কম শিশু মানে 85টি শিশু, 2টি শিশু এবং 3টির কম শিশু মানে 50টি শিশু, ঠিক যেরকম ছিল সেরকমই হবে 25টি শিশু, 15টি শিশু, 5টি শিশু। তাহলে এইভাবে লেখার ফলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হয়ে গেল কি, না এটা এইরকম থেকে আমাদের শ্রেণী দিয়ে দিল, শ্রেণী দিল মানে এর পরিসংখ্যা গুলো পেয়ে গেছি এবং শ্রেণী থেকে আমরা আয়তক্ষেত্রের প্রস্থগুলো পেয়ে যাবো। সো আমরা কি করতে পারবো, আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো। তোমরা ডিসপ্লেতে দেখো আমরা কি আয়তলেখ অঙ্কন করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আগে স্কেলটা নির্ধারণ করি, স্কেলটা দেখো লক্ষ্য করো আমরা 100 বর্গ, 0, 1, 2, 3, 4, 5, 6, কারণ এইগুলো আমাদের নিতে হয়, 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো সব নিতে হয়। তো আমরা প্রতি 10 ঘন অন্তর ওটাকে নিয়েছি এবং ওটা দৈর্ঘ্যটাকে 1 করেছি, তাহলে 10টি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি, এটা হলো 100 বর্গ স্কেল। এবার y অক্ষ বরাবর লক্ষ্য করো আমরা প্রতি 10 ঘর করে গেছি এবং মার্কিং করেছি 25, 50, 75, 100, 125, এবং এর ফলে আমরা বলতে পারি যে প্রতি আমরা 10 ঘরকে, লক্ষ্য করো আমরা প্রতি 10 ঘরকে
25 একক করে ধরেছি তাই জন্য ওটার পরে 25 লিখেছি এবং এর ফলে লক্ষ্য করো আমরা এর মধ্যে যে প্রত্যেকটা ভ্যালুকে আমরা ওখানে প্লট করতে পারবো কেমন তো দেখো কিভাবে করেছি আমরা সর্বপ্রথমে লক্ষ্য করো 0 থেকে 1 এর মধ্যে 120 120 মানে আমি তোমাদের একটু এখানে বোঝাচ্ছি কি করে 120 লক্ষ্য করো 10 ঘর যদি 25 হয় তাহলে এক ঘর কত তাহলে এক ঘর হচ্ছে 2.5 আচ্ছা দেখো আমার দরকার হচ্ছে 120 120 মানে হচ্ছে 125 থেকে 5 কম 5 কম মানে 2.5 টা দুবার কম মানে দু ঘর কম 5 5 মানে হচ্ছে 2 তার মানে দু ঘর কম দেখো আমরা 120 থেকে দুই ঘর নেবে একটা আনুভূমিক রেখা টেনেছি যেটাকে 120 বলেছি এবং এই হিসাবে যদি তোমরা হিসাব করো তাহলে ওটাই 120 হবে কেমন তো দেখো ওইখানে একটা আনুভূমিক রেখা টেনে সেটা একের সোজা উলম্ব করে নিয়েছি ঠিক একই রকম ভাবে 1 থেকে 2 এর মধ্যে 85 এবার তোমরা নিজেরা হিসাব করে দেখো না 85 মানে সেটা 100 থেকে বা কত কম বা 75 থেকে কত বেশি সেই হিসাব করে আমরা করেছি কেমন তো আমরা ওইভাবে দেখো 85 তে একটা আনুভূমিক রেখা টেনেছি 50 এ আনুভূমিক রেখা টেনেছি এবং 25 এ 15 এ 5 এ প্রত্যেকটা আনুভূমিক রেখা টেনে প্রত্যেকটার শেষ বিন্দুতে আমরা উলম্ব রেখা টেনে যুক্ত করে আমরা আয়তলেখাটা পেয়েছি তো দেখো এর ক্ষেত্রে যেটা বলার আয়তলেখাটা ইজ নট এটা কোনো ম্যাটার নয় এটা খুব ইজি কিন্তু যেটা হচ্ছে আমাদের এই চেঞ্জটা করে নেওয়া কি বুঝে চেঞ্জ করবো ডিসক্রিট ছিল তাই জন্য এইভাবে চেঞ্জ করলাম একমাত্র ডিসক্রিট থাকলেই এইগুলো দিয়ে চেঞ্জ করা সম্ভব যে শূন্য থেকে এক লেখা মানে একের কম বলতে ওটা শূন্যর বেশি কাউকে বোঝাবে না তো ডিসক্রিট ছিল বলে আমরা এইভাবে চেঞ্জ করলাম করে আয়তলেখ অঙ্কন করলাম এবং স্কেল নির্ধারণ করলাম তো তোমরা পরীক্ষা অঙ্ক কি করবে প্রথমে এই ছকটাটা উঠবে তারপরে এইটা করে দেখাবে যে এর পরিবর্তিত রূপ হলো বা নতুন ফর্মে আকারটা হলো এটা তারপরে কি করবে ওই গল্পটা লিখবে আমি তোমাদের ডিসপ্লে করে দিয়েছি ওখানে শুধু সুন্দরস্থান গুলো যে এটা লিখে নেবে তারপরে কি করবে ওই গ্রাফ পেপার অ্যাটাচ করে দেবে কেমন এবার চলে আসবো আমাদের পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্ক দেখো 7 নম্বর অঙ্কটা কিরকম আছে নিচের পরিসংখ্যা ছকে আয়তলেখ অঙ্কন করি এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি দেখো ছকটা হচ্ছে আমি এরকম চাঁদার পরিমাণ সদস্যের সংখ্যা চাঁদার পরিমাণ দেখো 20, 25, 30, 35, 40, 45, 50 এই পরিমাণ এত টাকায় চাঁদা দিয়েছে কতজন সদস্য করে দিয়েছে 20 টাকা দিয়েছে 20 জন 25 টাকা দিয়েছে 26 জন 30 টাকা দিয়েছে 16 জন এইভাবে দেখো এগুলো আছে তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে এবং সঙ্গে সঙ্গে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তো সর্বপ্রথমে আয়তলেখ অঙ্কন করার চেষ্টা করি দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য তোমাদেরকে ঠিক একটু আগেই বললাম যে এইখানে যেহেতু ভ্যালু দেওয়া আছে তো আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো না কারণ আয়তক্ষেত্রে আমরা প্রস্থটা পাচ্ছি না তাই জন্য এটাকে আমরা শ্রেণীতে কনভার্ট করবো কিন্তু কেমন করে কনভার্ট করবো তার জন্য একটু দেখতে হবে এইটা যেটা আছে সেটা হচ্ছে আনগ্রুপ ডাটা দেখো গ্রুপ করা নেই আচ্ছা আনগ্রুপ ডাটা দু ধরনের হয় একটা ডিসক্রিট নন ডিসক্রিট লক্ষ্য করো এর ক্ষেত্রে এটা কি টাকা চাঁদা আচ্ছা টাকা 20 টাকা হয় 25 টাকা হয় এর মাঝে কোনো টাকা হয় না হতে পারে মাঝে যে কোনো পরিমাণ টাকা হতে পারে 21 টাকা 22 টাকা 22.5 টাকা 22 টাকা 25 পয়সা যে কোনো দশমিক হতে পারে যে কোনো ভগ্নাংশ হতে পারে তার মানে এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন বা নন ডিসক্রিট আমাদের রাশি তথ্য বা ভেরিয়েবল এই ভেরিয়েবলটা তো সেই জন্য আমরা কি করব এর ক্ষেত্রে ঠিক আগের মতো করব না মানে আগে আমরা কি করেছিলাম দেখো 20 থেকে 25 করেছিলাম মানে এখানে প্রথমটা আমরা এরকম করেছিলাম 20 থেকে 25 তার ফলে কি হয়েছিল মানটা দাঁড়া ছিল 20 থেকে বেশি 25 থেকে কম কিন্তু তাহলে তো ভুল হয়ে যাচ্ছে দেখো এটা হচ্ছে 20 টাকায় 20 জন দিয়েছে কিন্তু 20 টাকার বেশি 25 এর কম 20 জন দিয়েছে কথাটা বলাটা একটু ভুল হবে আমরা যখনই এখান থেকে এখানে যাব কিছুটা আমাদেরকে ভুল করতে হবে স্ট্যাটিস্টিক্স কখনো এক্সাক্ট ভ্যালু দেয় না অ্যাপ্রক্স ভ্যালু দেয় তো কিছুটা ভুল হবে কিন্তু সেই ভুলটা আমরা চাইছি যেন সব দিকে সমানভাবে চালিয়ে থাকে যেন আমাদের ভুলটা কম হয় তো আমরা যদি এরকম কাজ করি যে 20 টাকাকে শ্রেণী যখন করব যেন ঠিক 20 টাকার দুপাশে ছড়িয়ে যায় শ্রেণীটা আবার 25 টাকাকে যখন শ্রেণী করবো যেন ঠিক 25 টাকা দুপাশে ছড়িয়ে যায় তো কিভাবে এটা ঠিক করবো এটা এইভাবে যদি ঠিক করি দেখো 20 থেকে 25 এর গ্যাপ কত 20 থেকে 25 এর গ্যাপ 20 থেকে 25 এর গ্যাপ হচ্ছে আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের 5 এই 5 গ্যাপটাকে দুটো ভাগ করে দিই দুটো ভাগ করলে একটা ভাগ হচ্ছে দেখো 2.5 তো আমরা এই 2.5 টাই অ্যাডজাস্ট করবো তাহলে দেখো 20 থেকে যদি 2.5 যোগ করি তাহলে এটা হয় আমাদের 22.5 আর 25 থেকে যদি আমরা 2.5 বিয়োগ করি তাহলে হবে দেখো 22.5 এবং এর ফলে কি হলো দেখো লক্ষ্য করো এই দুটো জায়গা সমান হলো এবং সঙ্গে সঙ্গে আমি বলেছি 20 দুপাশে চালিয়ে থাকবো 25 এর দুপাশে চালিয়ে থাকবো তাহলে কি হচ্ছে দেখো 20 থেকে 2.5 বিয়োগ করো তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো আমাদের 17.5 দেখো 17.5 থেকে 22.5 এর ঠিক মাঝখানে হয় 20 তাহলে আমরা এই জায়গাটা দেখো বুঝতে পারছি যে 17.5 থেকে 22.5 করলে এটা আমাদের 20 এর মাঝখানে থাকবে ঠিক একই রকম ভাবে আমরা এখানে এখানে আবার যদি 2.5 যোগ করি এটা হবে আমাদের 27.5 এবং সেটা হচ্ছে ঠিক 25 এর মাঝখান তার মানে এইভাবে যদি আমরা শ্রেণীটা তৈরি করি এটা ঠিক 25 এর মাঝখানে হবে তো এইভাবে আমরা শ্রেণী তৈরি করবো কারণ এটা হচ্ছে নন ডিসক্রিট নন ডিসক্রিট এর ক্ষেত্রে মাঝের ভ্যালুগুলো হতে পারে সেক্ষেত্রে আমরা এইভাবে জুড়ে দিলে হবে না আমাদেরকে এইভাবে ওই দূরত্বটা দেখে দুদিকে সমানভাবে চালিয়ে নিতে হবে তো এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণী তৈরি করলাম আমরা ধরো এটা 27.5 থেকে আচ্ছা আমাদের লাইনটা একটু বেঁকে গেছে আমরা একটু সোজা করে নিচ্ছি 22.5 থেকে 27.5 আবার দেখো 30 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে 27.5 থেকে
32.5 এর পরেরটা হবে 32.5 থেকে মানে যেটা হচ্ছে আমাদের 35 এর জন্য 37.5 আবার দেখো এই 40 এর জন্য হবে 37.5 থেকে 42.5 45 এর জন্য হবে 42.5 থেকে 47.5 আর 50 এর জন্য হবে 47.5 থেকে 52.5 এইভাবে আমরা দেখো সেমিগুলো ঠিক করলাম এবং এর করস্পন্ডিং পরিসংখ্যাগুলো কি থাকবে দেখো 17.5 থেকে 20.5 এর মধ্যে 22.5 এর মধ্যে মানে এর থেকে বেশি এর থেকে কম সেটা দেখো 20 তেই একমাত্র 20 যে টাকাটা সেটাই বোঝাচ্ছে তার মানে এটা পরিসংখ্যাগুলো একই থাকবে 20 26 16 10 4 18 6 তো এইভাবে দেখো আমরা সেমি করলাম এবং এর উপর আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব তার আগে আয়তলেখ অঙ্কন করি কিভাবে আয়তলেখ অঙ্কন করছি দেখো আমরা ডিসপ্লেতে ছবিটা দিয়ে দিয়েছি দেখো আমরা যে স্কেলগুলো এক্স বরাবর করেছি সেটা হচ্ছে 17.5 থেকে 22.5 22.5 থেকে 27.5 32.5 37.5 42.5 47.5 52.5 এবং 57.5 দেখো আমরা এর থেকে একটা বেশি করে রেখেছি কারণ পরে বহুভুজ অঙ্কন করবো বলে এটা এক্স বরাবর স্কেল করেছি এবং ওয়াই অক্ষ বরাবর দেখো স্কেলগুলো যেটা করেছি সেটা হচ্ছে 5 10 15 20 25 আচ্ছা স্কেলগুলোর মানটা একটু লিখে নিই দেখো প্রতি 10 একক আমরা যেটা করেছি 10টা ঘর এক্স বরাবর 10টি বাহু দৈর্ঘ্য করেছি 22.5 থেকে 27.5 মানে হচ্ছে 5 একক তাহলে 10টি বাহু দৈর্ঘ্যকে 5 একক ধরা হলো ঠিক একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর দেখো 10টি বাহু দৈর্ঘ্যকে 5 একক ধরা হয়েছে তাই জন্য 5 10 15 20 করে মার্ক করা হয়েছে এবং এইভাবে আমরা দেখো ছবিটা কিভাবে এঁকেছি আমরা সর্বপ্রথম 17.5 থেকে 22.5 পর্যন্ত 20 দেখো 20 থেকে একটা আনুভূমিক রেখা টেনেছি ওই শ্রেণীর উপরে ঠিক একই রকম ভাবে দেখো এই শ্রেণীর উপরে 26 একটা আনুভূমিক রেখা টেনেছি তোমরা হিসাব করে করে দেখো কিভাবে ওগুলো আমরা মার্ক গুলো করে ওটা হিসাব করে লিখেছি তো এইভাবে দেখো প্রত্যেকটা আনুভূমিক রেখা টেনে সেই বরাবর উলম্ব গুলো টেনে আয়তলেখ অঙ্কন করেছি যেটা তোমরা আগে দেখেছিলে এবার কথা হচ্ছে আয়তলেখ অঙ্কনটা হয়ে গেল এবার আমরা এর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করবো কিভাবে করবো আমরা দেখো কি করছি আমরা প্রত্যেকটা আয়তক্ষেত্রের যে প্রস্থ হয়েছে ওপর দিকে সেখানে আমরা মধ্যবিন্দু গুলোকে গোল করেছি মধ্যবিন্দু গুলো গোল করার পরে আমরা ঠিক 17.5 এর আগের ঘরটার মাঝখান এবং 52.5 এর পরের ঘরের মাঝখানে শূন্য পরিসংখ্যা নিয়েছি দেখো 52.5 থেকে আমরা 57.5 এ শূন্য নিয়েছি আর 17.5 এর আগের যে ঘরটা ছিল সেটা দেখো এর আগে হওয়া উচিত ছিল 12.5 সেটা আমরা লিখিনি কিন্তু তার আগে যতগুলো ঘর হয় সেই হিসাব করে ঠিক মাঝখানটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এবং তারপরে ব্রেক লাইনটা ইউজ করেছি মানে তার আগে ব্রেক লাইনটা ইউজ করেছি দেখতে পাচ্ছ ওইভাবে আমরা ওগুলোকে জুড়ে পরিসংখ্যা বহুভুজটা অঙ্কন করেছি যেটা কিন্তু তোমাদের অলরেডি জানা যে কিভাবে করতে হয় এর ক্ষেত্রে মূল মনে রাখার বিষয় যে এইটা থেকে এটা তৈরি করা কেমন এবং এইভাবে কেন করছি এইভাবে করছি তার কারণে নন ডিসক্রিট নন ডিসক্রিটের জন্য একরকম নিয়ম আর ডিসক্রিটের জন্য একরকম নিয়ম তোমরা 7 আর 8 দুটো অঙ্ক পরপর দেখেই বুঝে যাবে তো আমাদের এই অঙ্ক করার জন্য তাহলে তোমরা প্রথমে এই ছকটা করে নিলে তারপরে এই স্কেলের গল্পটা লিখে নিলে যেটা আমি ডিসপ্লে করে দিচ্ছি তারপরে এই ছবিটা অ্যাড করে নিলে কেমন তো এইভাবে আমরা দেখো আজকে যতগুলো রকমের আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা সম্ভব ছিল এবং আয়তলেখ অঙ্কন করা সম্ভব ছিল যত রকমের রাশিদূরত্বের সমস্ত কিছু হয়ে গেল তো আমরা ঝট করে আমরা পরে যে দেখো 14 জায়গায় কটা এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নিই বা তোমাদেরকে বলে দিচ্ছি আশা করি তোমরা পেরে যাবে দেখো 14-এর প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে একটি আয়তলেখ প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে একটা আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে কার সঙ্গে এতে অপশন আছে দেখো ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে ওই শ্রেণীর দৈর্ঘ্যের সাথে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে এবং ওই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সাথে তো আয়তলেখ যখন অঙ্কন করছিলাম লক্ষ্য করো কি কাজে লাগাচ্ছিলাম শ্রেণীগুলো কাজে লাগাচ্ছিলাম পরিসংখ্যাগুলো কাজে লাগাচ্ছিলাম এইটা দিচ্ছিল দৈর্ঘ্য আর শ্রেণীগুলো দিচ্ছিল প্রস্থ কেমন তো দেখো এর ক্ষেত্রে তাহলে প্রতি এবং ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য প্রস্থ গুণ করি ক্ষেত্রফলটা তৈরি হয় তাহলে দেখো প্রস্থটা প্রত্যেকের জন্য ফিক্স থাকে তাহলে যার যত পরিসংখ্যা উল্টো পাল্টা হয় মানে কম বেশি হয় তত তার ক্ষেত্রফল বাড়ে কমে তাহলে ক্ষেত্রফল সমানুপাত হবে ওর পরিসংখ্যার সাথে মানে তোমরা অপশন সি টাকে কানেক্ট করবে এবার দেখে নাও 2 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্নে আছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং অপশন গুলো শ্রেণীর উচ্চ সীমানা দ্বারা শ্রেণীর নিম্ন সীমানা দ্বারা শ্রেণীর মধ্যমান দ্বারা শ্রেণীর যে কোনো মান দ্বারা তোমরা জানো যে একটা শ্রেণীর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হয় পরিসংখ্যা বরাবর বিন্দুটা নিতে হয় আর ওই যে শ্রেণীটা আছে তার মধ্যমানটা কাজে লাগাতে হয় তাহলে এক্ষেত্রে অপশন সি টা হচ্ছে কারেক্ট যে পরিসংখ্যা দ্বারা এবং শ্রেণীর মধ্যমান দ্বারা এবার চলে এসো অপশন 3 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেনে আছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নেওয়া হয় আচ্ছা শ্রেণীর সীমানা মানে হচ্ছে আমাদের এইগুলো এইগুলো আয়তলেখের ক্ষেত্রে এগুলো কোন বরাবর নেওয়া হয় দেখো অপশন আছে ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ আয়ক উভয় বরাবর এবং এক্স অক্ষ আয়কের মধ্যে তো আমরা দেখো আমরা শ্রেণীর সীমানাটা নিয়ে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এইগুলোকে নিই এক্স অক্ষ বরাবর কেমন তো অপশন বিটা হচ্ছে কারেক্ট এবার চলে এসো 4 নম্বর প্রশ্ন আছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী এর আয়তক্ষেত্রের ভূমি হয়
আচ্ছা দেখো আয়তলিক অঙ্কন করলাম তার যে আয়তক্ষেত্রের ভূমিটা এই ভূমিটা কি করে পাচ্ছি এই ভূমিটা পাচ্ছি সীমানা থেকে এবং সীমানার শ্রেণীর যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটাই হচ্ছে ভূমি তাহলে এর ক্ষেত্রে অপশনগুলো লক্ষ্য করো পরিসংখ্যা আছে শ্রেণী সীমানা আছে প্রস্থ আছে শ্রেণী দৈর্ঘ্য আছে তো আমাদের আয়তক্ষেত্রের ভূমিটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য হবে উত্তর আচ্ছা শ্রেণী সীমানা নয় সীমানা মানে বোঝায় আসলে এই এই ভ্যালুগুলো কিন্তু এই ভ্যালুগুলো এগুলো তৈরি করলেও এই ভূমিটা হচ্ছে ওর দৈর্ঘ্যটা অতএব শ্রেণী দৈর্ঘ্য হবে অপশন অপশন ডিটা হচ্ছে কারেক্ট এবার চলে আসো পাঁচ নম্বর প্রশ্নে আছে একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের রৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা ও পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে উলম্ব আনুভূমিক অক্ষবরাবর কেবলমাত্র উলম্ব অক্ষবরাবর কেবলমাত্র আনুভূমিক অক্ষবরাবর আনুভূমিক এবং উলম্ব অক্ষবরাবর আচ্ছা লক্ষ্য করো শ্রেণী সীমানা পরিসংখ্যা সীমানা মানে হচ্ছে এটা এটা নেওয়া হয় আনুভূমিক আর পরিসংখ্যাটা নেওয়া হয় উলম্ব তাহলে আনুভূমিক উলম্বটা হচ্ছে কারেক্ট অপশন এবং সেটা হচ্ছে অপশন ডিটা কারেক্ট অপশন তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম এবং এর সাথে সাথে আমাদের নবম শ্রেণীর রাশিবিজ্ঞান সমস্ত শেষ হয়ে গেল যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো যাতে তারা ওই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয় দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা নবম শ্রেণীর আবার নতুন কোনো অধ্যায় নিয়ে ফিরে আসবো।